কেমন আছো বন্ধু আমার? খুব ভালো। কাছের কিংবা দূরে জানতে চাইছি কুশল খবর, তোমার হৃদয় পড়ে থাকবে যতই টানা পড়ে, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবনটাই উৎসব। ভালো আছি, ভালো থেকো। শুভ সন্ধ্যা, আমরা শুরু করছি আমাদের আজকে সঙ্গীত নাট্য, আমাদের যে প্রোগ্রাম আমরা করে থাকি নবজাগরণ সঙ্গীত নাট্য দল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রথম শুরু হবে আমাদের সঙ্গীত অনুষ্ঠান, আর যিনি আমাদেরকে চালিয়ে আসছেন বিধুদা বিধু মহান্তি, উনি এখন এই প্রোগ্রামটা শুরু করবেন। Thank you, Dilip. Good evening, everyone. Welcome to this spring festival of ours. I'm sure you'll enjoy it. It is short but very, very, very sweet. To start with, we have guests from out of the country. They're visiting us. They're classical singers and tabla players. They're visiting me for a few days. They are on a concert tour for this country. So they are kindly agreed to sing a song for us to start with. Let me introduce them. We have on tabla, classical tabla player, Mr. Jitendra Kumar Swai. He had his training in with various people, including Pandit Sri Talwalkar. And he has taught tabla for 20 years in different institutions, including Nanda Mahavidyalaya. And he has performed in very different countries since 1997. He has performed in Japan, Singapore, Brazil, Belgium, South Korea, Germany, New York, Colombia, Paris, and name it. He has done it. Let's give a big hand to Mr. Swai. Of course, you are thinking, who is going to sing? Not me. Don't laugh. We have our singer over here, Mrs. Mandakini Swain, their husband-wife pair. Mrs. Swain has been learning since the age of seven. Long time ago, eh? And she has learned from Madhur Mudgal, Vikas Kasalkar, JVS Rao, and name it. She's well known in Delhi and Odisha. She has sung with various classical dancers, Odissi, Kathak, Bharatanatyam, and so on and so forth. And she has also performed abroad, naturally. She has performed in various 20 different countries. And she's going to sing a bhajan for us tonight. A big hand for her. Ah.
Thank you.
very much. Oh, by the way, she's a very good cook. I'm eating the food at home, cooked by her. If you want to come, can come. Bring your own food, though. That's not fair. Sony, Sony, Sony.
থেকে সবাইকে জানাই বৈশাখী অভিনন্দন। আমাদের বিধুদা বিধু মহান্তির পরিচালনায় এই দলের যাত্রা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে। চলার পথে অনেক নতুন বন্ধুরা যোগ দিয়েছে, আবার জীবনের প্রয়োজনে অনেকের চলে যেতে হয়েছে স্থানান্তরে। এবারে আমাদের সঙ্গে আছেন কিছু নতুন শিল্পী যারা আমাদের পথ চলার পথকে সমৃদ্ধ করেছেন। তারা হলেন দময়ন্তী ও ডোনা নাচে, গানে রয়েছেন মনোমিতা ও ফ্রান্সেসকো, বেহালাতে আছে মল্লারিকা। ফ্রান্সেসকো ইটালিয়ান ভাষী হয়েও স্বতঃস্ফূর্তভাবে সঙ্গী হয়েছেন বাংলা গানে। তার এই যোগদানকে আমরা সানন্দে স্বাগত জানাই। আমাদের আজকের সান্ধ্য অনুষ্ঠানটিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। এখন শুরু হচ্ছে প্রথম পর্বের অনুষ্ঠান। এতে থাকবে বাংলা, ওড়িয়া ও অসমীয়া ভাষার সঙ্গীত ও যন্ত্রসঙ্গীত। Oh,
Chop la bomba.
Thank you.
ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না, ইংলিশ ওর রাইম বলে, ডিবেট করে পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, আরে ইংলিশ ওর ভুলে খাওয়া, ওটাই ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ, কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ছালায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে ওই বাংলাটা ঠিক আসে না। আরে বাংলা আমার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে, সহজ সরলে কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি নাইস, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এর পাশে নয়। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না, বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যানপ্যানে, শুনলে বেশি গাজলে যায়, এক খেয়ে আর ঘ্যান ঘ্যানে, কিসের গরম কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় ওই বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ইজ বম্বাস্টিক, শব্দে ঠাসা, দারুণ ভাষা, বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতেই দিবানিশি হয় শুধু ভাই ওই পিএনপিসি, এই ভাষা তাই হলেও দিশি তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের ওই বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা দিয়ে নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃদুগ্ধ, বাংলা তাদের বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটার দুধি খাওয়া স্বভাব, ওই দুধে তেজ তাগত হয় না, বাংলাও আর হাসে না। জানেন দাদা, আমার ছেলে ওই বাংলাটা ঠিক আসে না। Thank you.
সাগর লাম বানাইল মুরে বৈরাগী সাগর লাম বানাইল মুরে আমি একটি ভালোবাসার কবিতা বলছি। কবিতার নাম সেই গল্পটা, কবির নাম পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁই তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁচর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল।
Bye.
Oh,
সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জুড়িমা পলকে ভাগিল রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ছুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসক দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান হাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মরি কুমার কিশোর দয়া কর যদি গৃহে চল মোর এ ধরণী তয় কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনি সময় যেদিন আসিলে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্য রমণী কাঁপিয়া উঠিল তরাশি প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আগুন পথ তরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুলই উৎসবে শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে জ্যোৎস্নায় আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপর তরু বিথিকার কোকিল কুহরি ওঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালে নাসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগী মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ফালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিহার বাহিরে ফেলেছে করি পরিহার
বিষাক্ততার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্টশী তুলি নিল নিজ অঙ্গে ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্গে ঝরিছে মুকুল পুজিছে কোকিল যামিনী জ্যোৎস্নামত্তা কে এসেছ তুমি ভোগ দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা Oh.
নাম সমুকাতর দুহর নাম মুক্তর নাম নাম different scales, different talas, but still you're doing good job. Thank you very much. Thank you.
আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এবারে নাটকের প্রস্তুতির জন্য আমরা একটু সময় চেয়ে নেব, তবে সেই অবকাশেও আপনাদের মনোরঞ্জন কিন্তু চলতেই থাকবে। ধন্যবাদ। Hello everyone. When they are all setting up the stage for the play, let's have a couple of songs now. Paula and Simi Rosario, where are they? Paul? Simi? Simi, Paula and Rosario.
Abhi, we have Simi first and then Apollo. बोली
ধন্যবাদ আমরা নাটকের জন্য প্রায় তৈরি একটু আর এই কয়েক মিনিট সময় দেন আমাদেরকে আমরা তৈরি হয়ে এসেছি নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা পূজার শুভেচ্ছা সবার প্রতি রইল আজকে আমি আসলে অনেকদিন পরে পারফর্ম করতে যাচ্ছি যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর চোখে দেখবেন দেখেছিলেন
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি গ্রামের গরিব ঘরের বউ অরুণা তার একটি বছর দশেকের ছেলে স্বামী কলকাতায় কাজ করতে যাচ্ছি বলে আজ 3 বছর নিখোঁজ অরুণা অনেক কষ্টে সৃষ্টে সংসার চালায় ভোরবেলায় চলে যায় শহরতলিতে কাজ করতে 5-6 বাড়িতে ঠিকই কাজ করে দুপুরবেলা ফিরে আসে তারপর রান্না করে ঘর সামলায় একটি বৈশাখী গরমের দুপুরে অরুণার সংসারের জীবনযাত্রাটা দেখুন
ছড়ো আমি দেখি
তো ভাঙা কল ভাঙা তো এখন চলো ওই বামুন পাড়ার কলটা ভালো থাকবে ওইখান থেকে জল নিয়ে আসি চলো তুমি এগো সরকারের কল কবে আমার সারবে কে জানে Yeah, so there's some technical difficulties, so I'm just going to do an a cappella. Thank you very much. We'll have the view dance now. Okay. Mike, you can start the music for that, please. Please, all of you, bear with us for a few minutes, please. We'll have dinner right after this, please.
Switch on the light there, please, on the wall. Somebody, the light on the wall. Feel at home, eat less. Thank you.